আসসালামু আলাইকুম। আজকে আমরা ইলিশ মাছ রান্না করবো সর্ষে দিয়ে, সর্ষে ইলিশ আর পটল। অসম্ভব মজার একটি খাবার। সর্ষে ইলিশ তো সবারই প্রিয়, তার সাথে পটল আরও মজার। তো আমাদের এখানে তো দেশের ওই বড় বড় পটল নাই, আমরা ছোট যেটা রেগুলার লোকাল যেটা পাওয়া যায় ছোট পটল, আমরা সেটাতে রান্না করবো আজকে। মাছ কাটার আগে তো ছিলে নিতে হবে, তো বিভিন্ন চাইনিজ অথবা এশিয়ান গ্রোসারি স্টোরে এই জিনিসটা কিনতে পাওয়া যায়। এটা দিয়ে খুব সহজেই যে কোনো মাছের স্কেল তুলে ফেলা যায়। মাছের আঁশ তুলে আমরা খুব ভালো করে ধুয়ে নিব। তারপর এটাকে পছন্দ মতো সাইজ করে কাটবো। অনেকের পছন্দ মোটা মোটা, অনেকের পছন্দ অনেক পাতলা, যেরকম সাইজ আপনারা চান সেভাবে কেটে নেবেন। একটা ধার ছুরি হলে কেটে নেওয়াটা খুব সহজ হয়ে যায়। মাছের ভিতরে যেই পেটিটা আছে এটা আমার খুব প্রিয়, আমি নতুন খেতে শিখেছি এটা। এটা হলো মাছের পেটি, এটা আমি রিসেন্টলি নতুন করে খাওয়া শিখেছি। আমার জীবনে এটা কখনো খাই নাই, কিন্তু এটা অসম্ভব মজার একটা জিনিস। এটাতে হালকা একটু তিট করে ভাব আছে, কিন্তু এটা খেতে অসাধারণ মজা। এবং আপনার ক্লিন করতে হবে, শুধুমাত্র এটা একটু কাটতে হবে, কেটে এর ভিতরে এটা একটু ক্লিন করতে হয়। আসলে কিছুই নাই ক্লিন করার মতো অ্যাকচুয়ালি, তাও এই যে ভিতরে কিছু খেয়েছে হয়তো, সেই এটাই ক্লিন করে, দ্যাটস ইট, আর কিছু নাই ক্লিন করার। তাই এটাকে তেলে ভাজবে, তেলে ভেজে একটু পেঁয়াজ দিয়ে ভাজবো, তারপর খাবো। দেখ খুবই মজার একটা জিনিস। হলো সাইজে একেবারেই ছোট, এত ছোট পটল তো মনে হয়, কিন্তু তারপরেও পটলের স্বাদ, বড় পটল তো এখানে পাওয়া যায় না, তো আমরা এটাই রান্না করি। এটাকে বলে পিত, এটাকে ফেলে দিতে হয়, না ফেললে এটা একদম তিতা হয়ে যাবে, খাওয়া যাবে না। আর ওরা যেন না ফাটে, ওটা ফাটলেও এটা আর খাওয়ার কোনো উপায় নাই। তো রেডি, হ্যাঁ পুরোটাই ধরে কাটতে হয়।
এটা আসলে একটা ইন্টেস্টাইনটা আর কি, তো কিচুনের ভিতরে একেবারেই পরিষ্কার। আমার বউটা খায় না, সেও জীবনে খায় নাই, বাট আমি রিসেন্টলি শিখেছি এটা খেতে, অসম্ভব মজার একটি খাবার। এটার ভিতরে ইলিশ মাছের এসেন্স, মনে হচ্ছে সমস্ত ইলিশের এসেন্সটা এটার ভিতরে। দু একটা আশ যেটা রয়ে গেছিলো সেটা হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দোকানে ওরা খুব সুন্দর করে কেটে দেয় মেশিনে, একদম আপনি যেরকম চান স্লাইস করে কেটে দিবে, কিন্তু আমি সবসময় নিজেরটা নিজেই যদি পারি কাটতে পছন্দ করি। স্পেশালি মাছের যে পেটিটা যেটা ভিতরে যেটা থাকে সেটা তো মেশিনে কাটলে আসলে থাকে না, তো যেহেতু এখন নতুন করে খাওয়া শিখেছি এখন আমি নিজে হাত দিয়ে কাটি। আর দেখলেন তো হাত দিয়ে কাটা কিন্তু অত কষ্টের কিছু না, একটা ধারালো ছুরি থাকলে খুব ইজিলি কাটা যায়। এতে সেই পটলটা আমরা ছিলে নেই, না হলে একটু চিটকুটে ভাব থেকে যায়। গ্যাসের পটল ছিলতে হয় না, কিন্তু এটা আছড়াইতেছি উপরে, শুধু আছড়ে নিচ্ছে উপরেটা, খুব হালকা লেয়ারটা তুলে ফেলছি আমরা। পটল আমরা ভালো করে চারিদিকে একটু আছড়ে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি। এক টেবিল চামচ করে নিয়েছি সাদা সরিষা এবং কালো সরিষা, মাছটা ধুয়ে নিচ্ছি। আমরা ব্লেন্ডারে কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচ সব ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার করলে পাটার মতো ওরকম মিহিন হয় না, কিন্তু যা হয়েছে যথেষ্ট, যথেষ্ট স্মুথ হয়েছে রান্না করার জন্য। হ্যাঁ, অনেক স্মুথ হয়েছে, কিন্তু এটা যথেষ্ট ভালো। আপনারা সবাই জানতে চান কোন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি, এটা হলো একটা বেল্লা ব্র্যান্ডের একটা ব্লেন্ডার। আপনারা আসলে যে কোনো ব্লেন্ডার ইউজ করতে পারেন, ছোটো সাইজের হলেই হবে। আর মশলা বাটার আলাদা ব্লেন্ডার কিনতে পাওয়া যায় ইন্ডিয়ান দোকানগুলোতে। পেঁয়াজ বাটা নিয়েছি আধা কাপ, আর মাস্টার্ড সরিষা বাটা 2 টেবিল চামচ, ওই এক টেবিল চামচ কালো সরিষা আর 1 টেবিল চামচ সাদা সরিষা। একটা প্যানে অল্প তেল দিয়ে নিচ্ছি, তেল গরম হয়ে গেলে পেঁয়াজ বাটা হালকা ভেজে নিব। আদা রসুন 2 চা চামচ, অল্প হলুদ, জিরা আর ধনিয়া। ধনে জিরা গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ করে, লবণ পরিমাণ মতো। সরষে বাটা 2 টেবিল চামচ, মশলা ভুনা শেষ, এখন আমরা পটল দিয়ে দিব। মশলার মধ্যে পটল হালকা কষিয়ে একটু পানি দিয়ে দিব, তারপর ঝালমরিচের গুঁড়ো আপনাদের পছন্দ মতো দিবেন, যতটুকু ঝাল খেতে চান।
এখন কিছুক্ষণ ঢেকে রাখব পটল সিদ্ধ না হওয়া পর্যন্ত। তারপর আমরা 2 টেবিল চামচ টক দই পানিতে খুব ভালো করে ফেটে ঝোলের সাথে মিশিয়ে দেব। এখন আমার মাছের পেটি রান্না করার সময়, যেটা আসলে ইন্টেস্টাইন, ওটা আমি ভেজে খাবো, সাথে অল্প একটু পেঁয়াজ ভাজা দিব, একটু হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি, আর একটু লবণও দিতে হবে। পেটিটা তুলে এই তেলেই আমরা কিছু পেঁয়াজ হালকা ভেজে নেব। এই পেঁয়াজের মধ্যে ইলিশের সুগন্ধ, ভাত দিয়ে খেতে যে কি মজা একবার খেলেই বুঝবেন। পটল সেদ্ধ হয়ে গেলে আমরা ইলিশের টুকরোগুলো একে একে দিয়ে দিব এবং ঢেকে রান্না করব 4 থেকে 5 মিনিট। ইলিশ মাছ তো রান্না হতে বেশিক্ষণ লাগে না, তাতেই হয়ে যাবে। আমরা প্রথমে খাওয়া শুরু করবো ওই ইলিশ মাছের যে পেটি না কি বলে এটাকে, এটা দিয়ে, এটাকে দিয়ে খেয়ে দিই কেমন, তারপরে আমরা সর্ষে ইলিশ খাবো। আসলে এটা একাই এভাবে খেয়ে দিই কেমন লাগে। হালকা তিতকুটে একটা ভাব আছে, কিন্তু একদম ইলিশ মাছের যে রিচ একটা ফ্লেভার সেটা এখানে আছে। এটা আসলে এক ধরনের রীতিমতো একবার খেলে আরেকবার খেতে মন চাবে এরকম একটা জিনিস। তো অথচ আমরা সারা জীবন এটা কখনো খাইনি, এটা আমরা ফেলে দিতাম, নতুন খেতে শিখেছি, অনেক মজার একটা খাবার।
এখন খাবো ইলিশ মাছ আর ভাত দিয়ে। পটল দিয়ে সরষা ইলিশ, এটা খেতে অসম্ভব মজা। সরি আপনাদের সাথে এ তো আসলে শেয়ার করার কোনো উপায় নাই, তো আমার আশা করি আপনারা ট্রাই করে দেখবেন, রান্না করবেন, খেয়ে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোথাও অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ।